আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো বিপ শর্মা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই করে নিতে পারেন তা দেখাবো, কোনো রকম ইস্ট দই ছাড়া। আর বিপ শর্মা তৈরি করে নিয়ে লাঞ্চ বা ডিনারে রাখতে পারেন, করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে ডো তৈরি করে নিব, এর জন্য নিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ, লবণ নিয়েছি 1/2 চা চামচ, চিনি নিয়েছি 1.5 চা চামচ, তেল নিয়েছি 2 টেবিল চামচ, আর ময়দা নিয়েছি 2 কাপ। এবার ময়দাতে দিয়ে দিব লবণ, দিয়ে দিব বেকিং পাউডার, ইস্ট দই ছাড়া আমি এখানে বেকিং পাউডার ইউজ করছি ডোতে। এছাড়া বেকিং পাউডার যদি হাতের কাছে না থাকে বেকিং সোডা দেওয়া যাবে 1/2 চা চামচ। দিয়ে দিলাম চিনি, চিনির কারণে টেস্টটা কিন্তু ভালো আসে, সামান্য চিনি দিতে হয়। এবার এই সব কিছুকে প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিব ময়দার সাথে। এরপর দিয়ে দিব তেল, তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ময়দা আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডো তৈরি করে নিব। তো আপনারা চাইলে পানি দিয়ে করতে পারেন, আমি এখানে সামান্য কুসুম গরম আছে দুধ, দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করে নিব, পরোটার ডোয়ের মতন একদম শক্ত কিংবা একদম নরম হবে না। ডো তৈরি করা হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্ট হতে রেখে দিব ঢেকে, কিংবা হাতে যদি সময় থাকে তার থেকে একটু বেশি সময়ও রাখতে পারেন। শর্মা তৈরি করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি, নিয়েছি 1.5 কাপ, এগুলোকে ছোট পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংস ম্যারিনেট করার জন্য নিয়েছি মিট টেন্ডার, মিট টেন্ডারের পরিবর্তনে কাঁচা পেঁপে খোসা সহ বেটে দেওয়া যাবে, এটা নরম হওয়ার জন্য কাজ করবে, মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য সফটলি। নিয়েছি মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, আদা রসুন পেস্ট 1 চা চামচ করে নিয়েছি। আর মাংসেতে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মিট টেন্ডার, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, দিয়ে দিব আদা রসুন পেস্ট, দিয়ে দিব মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া কিভাবে ঘরে তৈরি করবেন তার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন কর্নফ্লাওয়ার, কিংবা চালের গুঁড়া দিতে পারেন, কিংবা লেবুর রস দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র সিম্পল এগুলোকে ভেজে নিব এভাবে, আর মেখে নেওয়া হয়ে গেলে ঢেকে দিব 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে। আমরা যে ডোটাকে ঢেকে রেখেছি আধা ঘন্টার জন্য, সেটা আধা ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে ডোয়ের থেকে একটা ভাগ নিয়ে বেলে নিব, বাকিগুলোকে ঢেকে আবার রেখে দিচ্ছি। সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটাকে বেলে নিব, রুটিটাকে নর্মাল পোড়াটা রুটির মতো করে বেলে নিব, একদম মোটা কিংবা একদম পাতলা যেন না হয়। এবার চুলায় প্যান বা তাওয়া দিয়ে রুটিটাকে দিয়ে দিচ্ছি, অল্প কিছুক্ষণ পর যখন এরকম বাবলের মতন হয়ে উপরের দিকে ফুলে উঠবে তখন উল্টিয়ে দিব। উল্টিয়ে নেওয়ার পর রুটিটাকে একটু চেপে চেপে দিব চারপাশ থেকে, যাতে করে চারপাশ থেকে ভালোভাবে ছেঁকা হয়। রুটিটা ফুলে ওঠার পর এবার এটাকে নামিয়ে নিচ্ছি, একইভাবে বাকিগুলোকেও করে নিব। সবগুলোকে বানিয়ে নিলাম, আর 2 কাপে পাস্তা হয়েছে, দেখেন একদম সফট হয়েছে। মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেলে 1 ঘন্টা পর মাংসগুলোকে চুলায় প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে তাতে মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। মাংস সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এবার মাংসগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার শর্মা সস তৈরি করার জন্য টমেটো কেচাপ নিলাম 2 টেবিল চামচ, দই নিলাম 3 টেবিল চামচ, চিনি নিলাম 1 টেবিল চামচ, মেয়নিজ নিলাম
2 টেবিল চামচ আর গোলমরিচ নিব হাফ চা চামচ লবণ নিব স্বাদ অনুযায়ী এবার দই এর সাথে চিনি দিয়ে দিব টক দই হলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যদি মিষ্টি দই হয় তাহলে চিনির পরিমাণটাকে কমিয়ে দিবেন দিয়ে দিব মেয়োনিজ মেয়োনিজ ঘরে কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর তার রেসিপি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিব টমেটো কেচাপ দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণের গোলমরিচ দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব শর্মার জন্য শর্মা সস রেডি শর্মা তৈরি করে নেব এর জন্য এর উপরে দিয়ে দিচ্ছি যে শর্মা সসটা তৈরি করে নিয়েছি এটা পুরো রুটিতে লাগিয়ে দেব উপরে শর্মা সসটা লাগিয়ে দেওয়ার পর এর উপরে লেটুস দিয়ে দিচ্ছি এবার এর উপরে শসা কুচি করা দিয়ে দিচ্ছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সালাদের সবজি দিতে পারেন এখানে দিয়ে দিতে পারেন গাজর দুই ধরনের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি লাল সবুজ এবার এর উপরে মাংস দিয়ে দিলাম এর উপর এবার শর্মা সস দিয়ে দিব দিয়ে রোল করে নিব রোল করে নিয়ে আমি দুইটা দুই পাশে টুথপিক লাগিয়ে দিচ্ছি কিংবা আপনারা কাগজ দিয়ে মুড়িও নিতে পারেন করে নিলাম খুবই মজার বিপ শর্মা তৈরি করে দেখেন ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজেই করে নিতে পারবেন তৈরি করে দেখেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আপনাদের পরিচিতদের সাথে কিংবা সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ